আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মশতবার্ষিকীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী এবং বিধায়িকা স্মিতা বক্সী। কবিগুরুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিধায়িকা স্মিতা বক্সী ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী একটি ব্লাইন্ড হোমে যান এবং সেখানে থাকা অন্ধ শিশুদের মধ্যে রান্না করা খাবার সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন। তাছাড়া এই লকডাউন পরিস্থিতিতে প্রত্যেক দিন গরিব দুস্থ মানুষের হাতে চাল ডাল আলু সহ রান্না করা খাদ্যও তুলে দেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী। ঠিক সেই নিয়ম নীতি মেনেই আজকে প্রথমে অন্ধ শিশুদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এবং পরবর্তীতে গরিব দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী প্রদান করেন। পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকান, বুঝতে পারি সুশান্তদা, সুশান্তদা একটা অনেক ফোন করেছি তোকে দাদা, 1 মিনিট এই দিয়ে দাঁড়িয়ে থাক। এটা জোড়াসাহ কেন্দ্রের অন্তর্গত, আমরা এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে এনাদের বছরে 2-3টে কর্মসূচি হয়, আমাদেরকে ডাকেন, আমরা আন্তরিকভাবে এনাদের সঙ্গে, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়, এদেরকে লাইন করে দিলে অপমান করা হবে। আমরা যথাসাধ্য আজকে দিলাম এবং সারা বছরই অনেকবার বলেছি, সুযোগ হয়নি, এরাও আসেনি, যে আমরা এদেরকে যথাযথ সাহায্য করার জন্য বদ্ধপরিকর। শুধু আজকে করোনা এই বিভ্রান্তিকর অপপ্রচার বা কিছু এর জন্য কোনো ব্যাপার নয়, আমরা সবসময় এনাদের পাশে থাকতে হয়। এখানে এনাদের একটা আশ্রম আছে, ব্লাইন্ড স্কুল আছে এবং সর্বোপরি সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে এনাদের কর্মসূচি আছে। আর ইনি যিনি প্রেসিডেন্ট, ইনি খুব কর্মদক্ষতার সঙ্গে এখানে কাজ করেন। তো এরপরেও যদি দরকার হয়, উনি আছেন, হরি শর্মা আছেন, ওখানে বিশ্বনাথ আগরওয়াল আছেন, এরা সমাজসেবী, যদি দরকার হয় আরও আমরা বদ্ধপরিকর দেওয়ার জন্যে। আজকে একটা টোকন দিয়ে গেলাম, চাল আছে, মুসুর ডাল আছে, মাছ আছে, সাবান আছে এবং ডাল আছে, আটা আছে, এরপরে দরকার পড়লে আরও দেওয়ার জন্য আমরা তুলব।